হ্যালো ফ্রেন্ডস টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস এখন আমি আলোচনা করব জেনারেল নলেজের সেট নাম্বার এইটিন নিয়ে তো চলো শুরু করা যাক আমাদের আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো প্রথমত বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের নির্মলিখিত কোন ধরনের জলবায়ুর অন্তর্ভুক্ত তো পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি অর্ধশুষ্ক আর্গ ও উপক্রান্তীয় শুষ্ক সঠিক উত্তর হিসাবে অপশান এ অর্থাৎ ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায় হিরোসীমা শহরের উপর নিক্ষেপ করা পারমাণবিক বোমার যে কোড বা সাংকেতিক নাম কি ছিল লিটিল বয় না ফ্যাটম্যান না থিন বয় না বিগ বয় তো হয় লিটিল বয় নাহলে ফ্যাটম্যান এর মধ্যে কিছু একটা হবে তবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে লিটিল বয় আমরা একটু জেনে রাখবো এই যে হিরোসীমার উপর যে বোমা নিক্ষেপ করা হয় এটা কবে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সিক্সথ আগস্ট সিক্সথ আগস্ট উনিশশো সালে নিক্ষেপ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমা শহরের উপর পারমাণবিক বোমা কর তোমার নিক্ষেপ করে ওকে যার নাম ছিল কি যে লিটিল বয় ওকে পরের কোশ্চেন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কি কারণে ব্যাঘ্র সংরক্ষণ সুন্দরী গাছের জন্য না ম্যানোগ্রাফ অরণ্যের জন্য না জীববৈচিত্রের জন্য তো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় ম্যানোগ্রাফ অরণের জন্য এখানে একটি কোশ্চেন যে কত সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও পরের কোশ্চেন নির্মলিখিত মধ্যে কে দিনই ইলাই সদস্য হয়ে ওঠেন তো এখানে অপশানগুলো রয়েছে তানসেন রাজা বীরবল রাজা মানসিং ও টোডরমল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি রাজা বীরবল ওকে চলো পরের কোশ্চেন সৌরজগতের কোন এক একটিমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবতৃত হয় তো এখানে অপশানগুলো রয়েছে শনি বৃহস্পতি শুক্র ও ইউরেনাস সৌরজগতের শুক্র একমাত্র গ্রহ যা বিপরীত ঘূর্ণনে প্রদর্শিত হয় তার কক্ষপথের কক্ষপথের থেকে বিপরীত দিকে আবতিত হয় অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে বাকি সব কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে পরের কোশ্চেন কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় তো যোগ দিবস কবে একত্রিশে মে হবে না একত্রিশে জুন ইয়েস একত্রিশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় পরের কোশ্চেন কোন ধারার অধীনে ভারতীয় সংবিধান সংশোধন করা যেতে পারে তো ভারতীয় সংবিধান সংশোধন তিনশো হবে না তিনশো বাষট্টি নয় তিনশো নম্বর নাম্বার ধারা অনুযায়ী তিনশো আষট্টি নাম্বার ওকে পরের কোশ্চেন ভারতে কোন রাজ্য ভাষার ভিত্তিতে প্রথম পূর্ণগঠন হয়েছিল তো তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও পশ্চিমবঙ্গ তো ভাষার ভিত্তিতে প্রথম পূর্ণগঠিত রাজ্য হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ কত সালে একটু জেনে রাখো উনিশশো সালে ওকে পরের কোশ্চেন ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন কে লোকসভার অধ্যক্ষ না আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল কেউই নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল পরের কোশ্চেন হেনরি লুই ভিভিয়ান ড্রেজিও ড্যাশের এর সাথে সম্পর্কযুক্ত ছিলেন অর্থাৎ কিসের সাথে বা কোন সোসাইটির সাথে বা সংস্থার সাথে থিওসফিক্যাল সোসাইটি এশিয়াটিক সোসাইটি ভারতের জাতীয় কংগ্রেস আর ইয়ং বেঙ্গল আন্দোলন তো হেনরি লুই ভিভিয়ান ড্রেজিও ছিল ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন পরের কোশ্চেন নির্মুক্ত কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান সম্পর্কযুক্ত মোটর রেসিং ক্রিকেট আইস হকি ও পোলু তো ফর্মুলা ওয়ান হচ্ছে মোটর রেসিং এর সাথে মোটর রেসিং এর সাথে সংক্ষেপে সংক্ষেপে আমরা এপ ওয়ান পরের কোশ্চেন বিচারক কিংসফোর্ড কে হত্যার চেষ্টায় কে ক্ষুদিরাম বসুর সহকারী ছিলেন প্রফুল্ল চাকি বিনয় কুমার বসু না রাজবিহারী বসু ও অপশন ডি হচ্ছে জ্যোতি ঘোষ সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্ল চাকি অপুল্য চাকির সহায়তায় ক্ষুদিরাম বসু বিচারক কিংসফুডকে হত্যার চেষ্টা করেন পরের কোশ্চেন কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন নির্ম তাপমাত্রার ঘটনাবলী অধ্যয়নের সাথে সম্পর্কযুক্ত বিদ্যা বিজ্ঞানকে কি বলা হয় অর্থাৎ কম তাপমাত্রার আর কি কি িক্স সাইটোজেনিক্স রেপ্রিজেনিক্স ক্রায়োজেনিক্স তো ক্রায়োজেনিক্স হবে সঠিক উত্তর খুব কম তাপমাত্রায় কোনো উপাদানের উৎপাদন এবং উপকরণের আচরণকে ক্রায়োজেনিক্স বলা হয় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার ফিফটিন রোগ সংক্রমণের দায়ী কীট প্রতঙ্গগুলোকে কি বলা হয় তো এই কোশ্চেনের উত্তর কী হবে তোমরা কমেন্ট সেকশানে জানাও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম পরের পাটে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে আসি তোমাদের জন্য তোমরা সাথে থাকো নিয়মিত ভিডিওগুলো দেখো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো